আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে সকাল সকাল কোথায় ঘুরতে এলাম এবং 17 মাসের বাচ্চাদের বৃদ্ধি বিকাশ এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন পুরো ব্লগটি শুরু করা যাক। তো খুব ভোরবেলায় আমরা কিন্তু বের হয়েছিলাম, সবাই ফজর নামাজের পরে রেডি হয়ে একসাথে বের হলাম। আর এখানে আমার হাজব্যান্ড আমার যত্ন নিচ্ছে, খুব সুন্দর করে আমার জুতার ফিতা বেঁধে দিচ্ছে। আর আমরা যখন রাস্তা ধরে এগোচ্ছিলাম তখন দেখলাম যে চারপাশে সবাই কিন্তু হাঁটাহাঁটি করছে। তো আমরাও ছেড়ে দিলাম আমার বেবিকে ভালোভাবে, যাতে সে তার বাইরে যে ঘুরতে গেছে এই বিষয়টা যাতে এনজয় করতে পারে। কিন্তু সে কুকুর দেখে সেই কুকুরটাকে ধরতে যাচ্ছে, যে কারণে আমরা তাকে আবার ধরে ফেললাম। অবশ্য সে যেহেতু 17 মাস বয়সে পড়েছে, তার মধ্যে যে স্বাধীনতাটা সেটা কিন্তু এত বেশি কাজ করে যে সে যে স্বাধীনতাটা উপলব্ধি করতে গিয়ে ব্যথা পাবে সেই জিনিসটা সে বুঝতে পারে না। আপনার 17 মাসের বাচ্চাটির হয়তো এখন অনেক ভালোভাবে হাঁটছে, তো আপনি চাইলে বাচ্চাকে নিয়ে সকালবেলা কিন্তু এভাবে বের হতে পারেন। এই সময়টা দেখবেন বাচ্চা কিন্তু অনেক বেশি ছোটাছুটি করতে পছন্দ করে, অনেক বেশি ব্যথা পায়, এগুলো নর্মাল। তো সকালবেলা আমরা যখন হাঁটতে বেরিয়েছিলাম, আমার হাজব্যান্ড এবং আমার দেবর আমাদেরকে রেখেই কিন্তু দৌড়ে চলে গিয়েছিল। তো আমরা চেষ্টা করেছিলাম তাদের সাথে যাওয়ার, কিন্তু বেবিকে নিয়ে এত দূর দৌড়ানো পসিবল হচ্ছে না। তো আমরা রাস্তায় একটু নেমেছিলাম, নেমে হাঁটাহাঁটি করছিলাম। আর আমরা হাঁটছি চিটং ইউনিভার্সিটি এরিয়াতে। এটা হচ্ছে যে চিটং ইউনিভার্সিটির স্কুল অ্যান্ড কলেজের এরিয়া, এখানে আশেপাশে আবাসিকেরা সবাই থাকে। আর আমার বেবি এত বেশি এনজয় করছে যে কয়েকবার পড়ে হাঁটু ছিঁড়ে ফেলছে। 17 মাস বয়সে শিশুর ওজন এবং উচ্চতা কতটা হওয়া উচিত, এই প্রশ্ন কিন্তু অনেকে করে। তো এই প্রশ্নের উত্তরে বলবো যে এই সময় বাচ্চাদের 23.7 পাউন্ড এবং 22.1 পাউন্ডের মতো ওজন হয়ে থাকে। এছাড়া 17 মাস বয়সী ছেলে এবং মেয়ের শিশুর স্বাভাবিক উচ্চতা হওয়া 32 ইঞ্চি থেকে 31 ইঞ্চির মতো এরকমটা হয়ে থাকে। যেহেতু আপনার শিশু এখন ধীরে ধীরে বড় হচ্ছে, অনেক কিছু বুঝতে শিখছে, বলতে শিখছে, তাই সে এখন একদমই অন্য একজনে পরিণত হয়ে যাবে। এই সময় আপনার শিশু কিন্তু বৃদ্ধি বিকাশ অসাধারণভাবে বাড়তে থাকবে। যেমন আপনার শিশু হাঁটা অনেক বেশি ছোটাছুটি করবে, সিঁড়ি বেয়ে বেয়ে ধরে ধরে নামবে, রাস্তায় ছেড়ে দিলে হাঁটবে, মাঠে ছেড়ে দিলে হাঁটবে, অনেক বেশি কথা বলার চেষ্টা করবে, যাকে দেখবে তার সাথে কথা বলবে, আপনার সাথে কথা বলবে, কি বলতে চাচ্ছেন সেই জিনিসটা বোঝার চেষ্টা করবে, আপনার কথাটা রিপিট করার চেষ্টা করবে, আপনি একটা গল্পের বই পড়লে সেই বইটা আপনার সাথে পড়ার চেষ্টা করবেন। তো এই যে দেখুন আমার বেবি আবার এখন পড়ে গেছে, তাকে ধরার জন্য আমি আবার দৌড়ে ওখান পর্যন্ত যেতে হয়েছে। তো এই সময়টাতে বেবিদের আসলে অনেক বেশি কেয়ার নিতে হয়, বেবিদের দিকে অনেক বেশি খেয়াল করতে হয়, না হয় এরকম ছোটোখাটো দুর্ঘটনা কিন্তু দিনে অনেকবার ঘটে যায়। আর এই সময় বেশ কিছু লক্ষণের দিকে একটু খেয়াল রাখবেন, যেমন আপনার শিশু কি কোনো কিছুর দিকে আঙুল তুলে ইশারা করতে পারে কি না, সে কি বিভিন্ন রকম শব্দ করতে পারে কি না, আপনি যা বলছেন সেগুলো সে কি বুঝতে পারছে। এসব কিছুর উত্তরে যদি হ্যাঁ হয় তাহলে বুঝতে হবে আর কিছুদিনের মধ্যে আপনার শিশু কিন্তু গড়গড়ে কথা বলা শুরু করবে, যা আপনি বাচ্চার সাথে বেশি বেশি কথা বলার মাধ্যমে শুরু করতে পারেন। আর 16 থেকে 22 মাসের মধ্যে যে কোনো সময় দেখবেন যে শিশুর উপরের মাড়ির দাঁত ওঠা শুরু করে, বিশেষ করে 17 থেকে 23 মাসের মধ্যে যে কোনো সময় শিশু নিচের মাড়ির দাঁত কিন্তু উকি দেয়। আপনি দেখবেন যে এই সময় বাচ্চার দাঁত কিন্তু প্রায় 7-8টার মতো ক্রস করে, আর যদি এ থেকে কম হয় সমস্যা নেই, বাচ্চার আস্তে আস্তে করে কিন্তু দাঁতগুলো উঠে যাবে। আর যদি পটি ট্রেনিংয়ের কথা বলি, আপনার পাশের বাসায় কাউকে হয়তো খুব গর্ব করে বলতে শুনতে পারবেন যে 1.5 বছর বয়স থেকে তার শিশু পটিতে বসে বাথরুম করতে পারে, কিন্তু তার মানে এই না যে আপনার শিশু তা পারবে। তবে আপনি যদি দেখেন যে আপনার শিশু এসব কিছুটা বুঝতে শিখছে, তাহলে তাকে পটিতে বসার জন্য উৎসাহিত করতে কিন্তু এটা একটা বেস্ট সময় বলে আমি মনে করি। পটিতে বসানো শেখানোর পরই আপনি কিন্তু বই পড়াতে পারেন, অথবা একটু বড় শিশুর দিকে দেখিয়ে আপনার শিশুকে শেখাতে পারেন যে কীভাবে পটিতে বসতে হয়। কিছুদিনের মধ্যেই শিখে যায়, এই সময় কিন্তু বাচ্চাদের শেখার যে ধারণাটা বা শেখার যে আগ্রহটা সেটা অনেক বেশি থাকে। তো এখন আমার হাজব্যান্ড এবং দেবর যখন ব্যাক করেছে, তখন আমরা চিটং ইউনিভার্সিটির ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের পাশ দিয়ে, গেটটা বন্ধ ছিল তাই আমরা পেছন দিকে দিয়ে গিয়ে পাশ দিয়ে এখন ইউনিভার্সিটির যে মেইন খেলার মাঠ আছে সেখানে গিয়ে ঢুকবো। আর এ সময় আপনি কিন্তু বাচ্চার আচার আচরণে অনেক বেশি পরিবর্তন লক্ষণ করবেন। আমার বেবিকে যখন আমরা এখান দিয়ে নিয়ে যাচ্ছিলাম, সে প্রচুর চেষ্টা করছিল এই সিঁড়িগুলো বের সে নিজে উঠবে, তারপরেও তাকে আটকানোর চেষ্টা করেছি। আর সকালের ওয়েদারটা এত নাইস ছিল, এত ভালো লাগছিল ঠান্ডা ওয়েদারে হাঁটতে, যে আসলে এই ফিলিংটা বলার মতো না। আমার বাবু যেহেতু সবসময় ভোরাতে থেকে ঘুম থেকে উঠে যায় বা মাঝরাতে ঘুম থেকে উঠে যায়, ও সবসময় চায় যে একটু বাইরে গিয়ে খেলা করতে, তো আমি তাকে সকাল রাতে এরকম বাইরে নিয়ে গিয়ে ঘুরে। আর সবাই বলে যে আমার এই ঘোরার অভ্যাসের কারণে আমার বেবির মধ্যে এটা গেছে। আসলে জেনেটিক্যালি হোক বা এমনি হোক, সকল বাচ্চারাই যেহেতু বাসায় থাকতে থাকতে বোর হয়ে যায়, তারা বাইরে ঘুরতে কিন্তু পছন্দ করে। তো এটা হচ্ছে চিটং ইউনিভার্সিটির কলেজ এরিয়া, আর পাশেই কিন্তু এখানের মধ্যে এটা হচ্ছে ল্যাবরেটরি কলেজ চিটং ইউনিভার্সিটির পাশে কিন্তু মেডিসিন বিভাগ রয়েছে, এছাড়া এখানে দর্শন বিভাগ, রিসার্চ
ইউনিভার্সিটির অনেকগুলো শাখা এখানে রয়েছে, ডিপার্টমেন্ট এখানে রয়েছে। আর এই সময় আপনি দেখবেন যে আপনার বাচ্চা কিন্তু অনেক বেশি রেগে যায়। আমার বেবি আমি লক্ষ্য করেছি জেনেটিক্যালি কিনা বা আচরণগত কারণে কিনা অনেক বেশি রেগে যায়, তার কথা শুনতেই হয়। সে যখন বের হতে যায় তখন তাকে নিয়ে বের হতেই হয়। এমনকি এই বয়সে শিশুর বেশ স্পষ্ট করে জানিয়ে দিতে পারে যে সে কী পড়বে, কি খাবে, তার কী ইচ্ছা করছে, আর আপনাকে সেই ইচ্ছাটা কিন্তু রাখতে হবে। তো যখন বেবির সাথে বের হলাম, আমি কিছুক্ষণ নিজের ভিডিও করলাম, ছবি তুললাম, একটু নিজের মতো করে নিজেকে কিছু সময় দিলাম, যেহেতু ওরা বেবিকে রেখেছে আর আমি একটু ফ্রি টাইম পেয়েছি, যেটা আমি বাসায় থাকতে কখনো পাই না। তো আমি আমার ফ্রিডমটা একটু এনজয় করছিলাম, যদিও আমি আমার বেবিকে অনেক বেশি মিস করছিলাম। তো কোনো কোনো শিশুর মধ্যে আরেকটি অবাক করার মতো বিষয় আপনি দেখতে পারবেন, সেটা হলো আঘাত করা, বিশেষ করে যখন তারা খুব হতাশ থাকে আর দেখবেন যে শিশু কেবল আপনাকেই আঘাত করছে। ব্যাপারটা আপনাকে অবাক করলে মনে রাখবেন, এটা হলো এক ধরনের লক্ষণ যে শিশু আদতে আপনাকে বিশ্বাস করছে এবং আপনার ওপরে সে নির্ভরশীল। কেননা 17 মাস বয়সে আপনার শিশুটি এখন জানে এবং বুঝতে পারে যে তার হতাশা এবং রাগ প্রকাশ করার জন্য সবচেয়ে নিরাপদ মানুষটি হলেন আপনি। যেমন আমার বিষয়টা আমি আপনার সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমার বেবি যখন ঘুম থেকে ওঠে কান্না করে আমার কাছে যেতে চায়, ও দিনে যখন জেগে থাকে আমার কাছেই যেতে চায়, বাইরে যেতে চায় আমার কোলেই থাকবে, ও খেতে চায় আমার হাতেই খাবে, ও যেটাই করুক না কেন তার সাথে আমাকে থাকতেই হবে। তো হয় যে তার সাথে থাকতে গেলে আমার আসলে নিজের বিষয়গুলো ম্যানেজ করতে একটু কষ্ট হয়, তারপরও তাকে নিয়ে আমি ওই জিনিসগুলো ম্যানেজ করার চেষ্টা করি। আমার ফ্যামিলি আমাকে অনেক সাপোর্ট করে। তো এই বিষয়গুলো কিন্তু আপনি আপনার 17 মাসের বাচ্চার মধ্যে অবশ্যই লক্ষ্য করবেন। তো উপরের অংশগুলো ঘোরার পর এখন সিঁড়ি দিয়ে নেমে আমরা মাঠে প্রবেশ করছি। অলরেডি আমার হাজবেন্ড এবং দেবর আমার বেবিকে নিয়ে খেলাধুলা করছে, আমি জাস্ট নিজের মতো একটু সময় কাটালাম। এই সময়ে আপনি হয়তো লক্ষ্য করবেন যে মাঝে মধ্যে আপনার শিশু হয়তো ইচ্ছে করে আপনার কথার অবাধ্য হচ্ছে। যেমন ধরুন আপনি তাকে বললেন যে তুমি ওই ফুলদানি থেকে সরে আসো, তখন আপনার শিশু হয়তো আপনার দিকে তাকাবে এবং এরপর সে ইচ্ছে করে ফুলদানিটি ধরবে এবং সেখান থেকে ফুল বের করে ফেলবে। আপনি বুঝতে পারছেন যে শিশু আপনার কথা বুঝতে পেরেছে এবং সে ইচ্ছে করেই এমনটা করলো। বিশেষজ্ঞদের মতো এমন সময়গুলোতে শিশুর সাথে রাগ না করা যতটা সম্ভব, শিশুর এই অদ্ভুত আচরণগুলো উপেক্ষা করুন। বিশেষ করে এমন ছোটো ছোটো বিষয়গুলোতে শিশুর সাথে রাগ না করে থাকাটা খুব জরুরি। যেমন ধরুন আমার বেবিকে আমি যখন ল্যাপটপ হাতে নিই, সে কিন্তু আরেকটা ল্যাপটপ দিই তাকে, সে এটা ধরে না, আমি যেটা ধরি সে সেটাই ধরবো। তো আমি হালকা করে হাতটা যখন সরাই দিলাম তখন ও এত রাগ করছে, পিছপা হয়ে হাঁটা শুরু করছে, তারপর দরজাতে পিঠ লাগিয়ে এমন একটা রিয়েকশন দিছে যে আমার কান্না চলে আসছে, যে কি আমি কী করে ফেললাম, এভাবে আমার দিকে তাকাইছিল অনেকক্ষণ। তো এই কারণে আমার মনে হচ্ছে আমি ওকে অনেক কষ্ট দিয়ে ফেলছি, পরে ল্যাপটপটা ওকে দিয়ে দিয়েছিলাম। তো এই যে এই বিষয়গুলো, এগুলো কিন্তু আসলে আপনাকে বুঝতে হবে, নজরে রাখতে হবে, মাথায় রাখতে হবে যে বেবিকে এই সময়টাতে আপনার আসলে কতটা কেয়ার নেওয়া উচিত। তো এটার জন্য বিশেষ এবং ভালো একটা মাধ্যম হচ্ছে বাচ্চাকে নিয়ে ঘুরতে যাওয়া। এই জিনিসটা আমি রিয়েলাইজ করেছি, আমার ক্ষেত্রে এই জিনিসটা অনেক এফেক্টিভ হয়েছে। আমার বেবি ঘুরতে যেতে অনেক বেশি পছন্দ করে, যে কারণে আমি তাকে সময় পেলে ঘুরতে নিয়ে যাই। যেমন ধরুন সকাল হোক, দুপুর হোক, বিকেল হোক, হয় আমি মাঠে যাই, না হয় আমি ছাদে যাই, না হয় আমি গাড়ি নিয়ে কোথাও একটা বেরিয়ে পড়ি, বিচে চলে যাই। তো এই যে এই বিষয়গুলো আপনি যদি বারবার বাচ্চার সাথে রিপিট করেন, তাকে যদি মিট আপ করেন তার ফ্রেন্ডদের সাথে, খেলতে দেন, এই সময় তার বৃদ্ধি বিকাশ এগুলো কিন্তু অনেক বেশি হবে। বা সে যে বুঝতে শেখার বা কোনো একটা কিছু শেখার, টপ করে ওই জিনিসটা কিন্তু সে লক্ষ্য করবে এবং শিখে ফেলবে। তো এই জিনিসটা আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। আপনি যদি কোনো একদিন ঘুমানোর সময় শিশুকে গল্প শোনাতে ভুলে যান, তাহলে দেখবেন হয়তো আপনার শিশু আপনাকে মনে করিয়ে দিচ্ছে, আর এমনটা ঘটলে মোটেও অবাক হবেন না। যেন এই যে দেখুন, আমার বেবিকে আমি প্রতিদিন গল্পের বই পড়ে শোনাই, আমার কাছে অনেকগুলো গল্পের বই আছে। তো এটার মধ্যে ওর পছন্দের বইটা হচ্ছে কপালকুণ্ডলা, ও খুব যত্ন করে ওই বইটা পড়ে, খুলে সবগুলো পৃষ্ঠা উল্টে উল্টে কিছু একটা তো বলে, কি বলে সেটা আমি বুঝি না, কিন্তু কপালকুণ্ডলা যে শব্দটা সেটা বারবার কক্ক কক্ক এরকম করে উচ্চারণ করে, তো এই যে ফিলিংটা এটা কিন্তু অন্যরকম। আপনি চেষ্টা করবেন বাচ্চার সাথে বেশি বেশি কথা বলতে, বেশি বেশি সময় দিতে, বাচ্চাকে গল্পের বই পড়ে শোনাতে, বাইরে ঘুরতে নিয়ে যেতে, বাচ্চাকে বেশি বেশি কথা বলতে, যাতে সে আপনাকে রিপিট করে ওই শব্দটা বলতে পারে, তাহলে বাচ্চা খুব জলদি কথা বলতে শিখবে। এছাড়া বাচ্চাকে নতুন নতুন জিনিস শেখানোর চেষ্টা করুন, বাচ্চাকে ব্যস্ত রাখুন, কিন্তু ওই সব জিনিসে ব্যস্ত রাখুন যেটা তার জন্য ভালো হবে। আর বাচ্চাকে এই সময় কিন্তু একটা রুটিনের মধ্যে নিয়ে আসতে হয়, দৈনিক রুটিনের মধ্যে গোসল করা, চুল শুকানো, দাঁত মাজা, ঘুমানোর সময় গল্পের বই পড়ে শোনানো, এগুলোর মধ্যে কোনো একটি যদি একদিন আপনি বাদ পড়ে, দেখবেন কিন্তু 17 মাস বয়সী শিশু হয়তো বা তার প্রতিবাদ করবে। এমনকি এই বয়সী শিশু নির্দিষ্ট কোনো কাজের প্রতি একটু বেশি ঝোঁক দেখে আপনি বেশ অবাকই হয়ে যেতে পারেন। যেমন রাতে ঘুমানোর সময় যখন আপনি তার গায়ে চাদর বিনিয়ে দেবেন, তখন দেখবে হয়তো নির্দিষ্ট কোনো একটা চাদর দিয়ে তার
আর কোনো খেলনা ভালুককেও আপনি ঢেকে দিতে হবে, অন্য কোনো চাদর দিয়ে ঢাকলে হবে না। অথবা সে দুধ খাওয়ার জন্য এক কাপ নির্দিষ্ট করে রাখতে পারে, পরে দেখা যাবে আপনি অন্য কাপে দিলে সে আর খেতে চাইবে না। তো আমার বেবি খেতে তার একটা ছোটো ভালুক আছে, তো সে সবসময় চেষ্টা করে, তাকে আদর করে, যখন দুধ খেতে আসে ও বলে যে ওকেও খাওয়াতে। তো আমি তাকে দেখাই, যখন খাবার খায় তখন দেখা যায় হ্যাঁ ওকে খাওয়াতে হবে। তো এই যে জিনিসগুলো আমি কিন্তু রিপিট অ্যান্ড রিপিট করি তার এই অভ্যাসগুলো তৈরি হওয়ার জন্য। এছাড়া আপনি আপনার পরিবারের অন্য সদস্য বা ডাক্তার প্রতিবেশীদের সাথে বেশ ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে আপনার শিশুর, যদি আপনি দৈনিক রুটিন মেনটেন করেন। আপনি যদি শিশুকে নিয়ে তার দাদা বাড়িতে নানা বাড়িতে ঘুরতে যান, যেমন শিশু হয়তো তার দাদার সাথে বাগান দেখতে বের হয়ে গেছে, খুব সহজে তাদের দুজনের মধ্যে কিন্তু বন্ধুত্ব গড়ে উঠবে। আর এই সময় একটা বাচ্চা কিন্তু 14 ঘন্টার মতো ঘুমায়, এই বয়সে শিশুরা হয়তো দৈনিক 2 বার অর্থাৎ রাতে এবং দুপুরবেলা ঘুমায়। এই 2 সময় ঘুমিয়ে তারা কিন্তু ঘুমের যে চাহিদাটা সেটা পূরণ করে নেয়। আর ঘুম না আসার জন্য কিন্তু আপনি করতে পারেন যে বাচ্চাকে ঘুম পাড়ানোর একটা অভ্যাস করার চেষ্টা করতে পারেন, গান শোনাতে পারেন, ঘুম পাড়ানি গান, বই পড়ে শোনাতে পারেন, কোলে নিয়ে হাঁটতে পারেন, বাচ্চার মনের মতো কিছু একটা করতে পারেন। এক্ষেত্রে বাচ্চা কিন্তু খুব জলদি ঘুম আসে যাবে। আর 17 মাসে বাচ্চা যদি এরকম হয় যে তাদের আসলে কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে ঘুমাতে চাইবে না, সেক্ষেত্রে আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। আর এই বয়সে বাচ্চা 3 বেলা সুষম খাবার খায় আর 2 বেলা স্বাস্থ্যকর নাস্তা দিতে পারেন। টুকিটাকি আপনি বাচ্চাকে কী খাওয়াবেন বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি সেগুলো দেখে রুটিন ফলো করে বাচ্চাকে খাওয়াতে পারেন। আর কী পরিমাণে খাবার দিবেন এটা যদি বলি তাহলে বলবো খাবারটা ডিপেন্ড করে বেবির উপর। আপনি 1 বাটি বানাতে পারেন কিন্তু 1 বাটি বাচ্চা খাবে না, তো সে যতটুকু খাবে ততটুকু পরিমাণ আপনি তাকে খাওয়াতে পারেন। তার রুটিনে মাছ, মাংস, ডিম, মুরগি এই সব কিছুই রাখার চেষ্টা করবেন। প্রতিদিন একই খাবার না খাইয়ে বাচ্চাকে বিভিন্ন ধরনের খাবার খাওয়ানোর চেষ্টা করবেন। আর 17 মাসের শিশুকে যদি খাবার থেকে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম গ্রহণ না করে তাহলে কিন্তু প্রতিদিন 8 আউন্স পরিমাণ কাপে 3 কাপ পূর্ণ ননী যুক্ত দুধ খাওয়ার প্রয়োজন। আপনার শিশু যেন প্রতিদিন 700 মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করে সেদিকে লক্ষ্য করবেন। বাচ্চার বয়স যেহেতু এখন 1 বছরের বেশি, বাচ্চা গরুর দুধ খেতে পারবে, আপনি সেটা খাওয়াতে পারেন, বেশি বেশি বুকের দুধ খাওয়াতে পারেন। আর আপনি যদি এখন বুকের দুধ ছাড়ানোর কথা চিন্তা করেন তাহলে বলবো যে সেটা করবেন না, বাচ্চার খাবারের পাশাপাশি কমপক্ষে 2 বছর বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো উচিত। এবং চেষ্টা করবেন যে বাচ্চাকে বুকের দুধের পাশাপাশি বাড়তি যে খাবারগুলো সেগুলো সময় মতো দিতে এবং মজাদার করে বানাতে, যাতে বাচ্চা ওই খাবারটা আসলে খায় এবং পুষ্টির চাহিদাগুলো পূরণ হয়ে যায়। তো এতক্ষণ তো অনেকগুলো পুষ্টির কথা বা অনেকগুলো টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার বেবিকে আমি বাইরে গেছিলাম, তার জন্য আমি খাবার নিয়ে গেছি, পানি নিয়ে গেছি, সে ওই খাবারটা হেঁটে হেঁটে সম্পূর্ণটা শেষ করেছে এবং যখন গলা শুকিয়ে গেছে এসে পানি খেয়েছে, আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন। তো আমরা মাঠে অনেকটা সময় পার করেছি, তারপর রিল্যাক্সে হেঁটে হেঁটে আমরা বাসার দিকে রওনা হয়েছি। তো আমাদের আজকে সকালে যে সময়টা কেটেছে সেটা খুব আনন্দদায়ক ছিল, তো এই মুহূর্তটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি। আর তার সাথে কিছু টিপস শেয়ার করতে চেয়েছি যে কারণে আমি আপনাদের সাথে 17 মাস বয়সে একটা বাচ্চার যে রুটিন সেটা শেয়ার করে দিয়েছি। আপনারা চাইলে আপনি 17 মাসের বাচ্চার রুটিনের জন্য আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়া আপনি যদি চান যে 17 মাসের বাচ্চার খাবারটা কেমন হবে বা খাবার রুটিনটা কেমন হবে, কী কী খাবার খাওয়াতে পারেন, সেটার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমাকে ফলো করতে পারেন। তো সকালের ভিউটা কিন্তু অন্যরকম ছিল, যেটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করলাম। আপনারা পারলে চিটাগং ইউনিভার্সিটি এসে ঘুরে যাবেন, ভিউ অনেক সুন্দর। আর এখন যেহেতু একটা সকালবেলা একটা ভাইব থাকে যে সূর্য ওঠার আগে আকাশ নীল ফ্রেশ, তো এই জিনিসটা অনেক সুন্দর ছিল। রাতে বৃষ্টি ছিল তাই সকালে সবগুলো পরিবেশটা ছিল শান্ত। তো আজকের ব্লগটা কেমন লেগেছে, সাথে টিপসগুলো আপনাদের কতটা উপকারে এসেছে, জেনে কতটা আনন্দিত হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখনকার জন্য বাসায় চলে গেছি, তো পরে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।